নমস্কার বন্ধুরা আমি কৌশিক স্টাডি টি টোয়েন্টি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি তোমাদের দিল্লি সুলতানি যুগ সম্পর্কে সম্পূর্ণ যতগুলি কোশ্চেন হয় সবগুলি করাবো এবং সম্পূর্ণ তোমাদেরকে এক্সপ্লেন করব প্রতিটি অপশান তো শুরু করার আগে তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে ভয়েস চেঞ্জের উপর তো আশা করি তোমাদের ডাবলিউপি এবং বিশেষ যেগুলি পরীক্ষা রয়েছে যে ইংলিশ সাবজেক্টে থাকে তো সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ একটা নেসেসারি পার্ট তো সেই হিসেবে তোমাদের একটা টেস্ট হচ্ছে ঠিক আছে দেখো ভয়েস চেঞ্জটা যেটা হচ্ছে দে আর নট ক্যাচিং ফিশ ইন দ্য পন্ড তোমার জন্য চারটি অপশান এবং সঠিক উত্তরটি তোমরা কি কমেন্ট বক্সে লিখবে এবং আমি এই কোশ্চেনের উত্তর ভিডিও শেষে দিব তো প্রথম কোশ্চেন হচ্ছে কি কোন শাসক জিজিয়া কর চালু করে দেখো কোন শাসক প্রথম জিজিয়া কর চালু করে জিজিয়া কর চালু করে হচ্ছে মোহাম্মদ বিন কাসিম দেখো জিজিয়া একটা কর যেটা হচ্ছে কি ধার্মিক কর সেটা অ উপর লাগানো হয় মুসলমানদের দ্বারা ঠিক আছে তো এক্ষেত্রে দ্বিতীয়বার প্রথম চালু করে মোহাম্মদ বিনকাশিম মোহাম্মদ বিনকাসিম প্রথম ভারত আক্রমণ করে সাতশো বারো সালে এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের তথ্য তোমাদের জানতার কার্ড ওকে সাতশো বারো সালে প্রথম আক্রমণ করে সুলতান মাহমুদ নিয়ে হচ্ছেন কি গজনীর সুলতান মাহমুদ যে টোটাল সতেরো টাইম ভারতে আক্রমণ করে সতেরো কি বার ভারত আক্রমণ করে তো কত সাল থেকে কত সাল টোটাল এক হাজার থেকে এক হাজার সাতাশ পর্যন্ত এক হাজার সাতাশ পর্যন্ত ঠিক আছে টোয়েন্টি সেভেন পর্যন্ত এই করে টোটাল সতেরোবার ভারত আক্রমণ করে এবং এক হাজার পঁচিশে তিনি সোমনাথ মন্দির কী করে লুণ্ঠন করে মোহাম্মদ ঘড়ি মোহাম্মদ ঘড়ি বারোশো ছয় সালে কী করে মারা যায় এবং তারপর থেকে দিল্লি সুলতানি যুগ শুরু হয় এবং দিল্লির প্রথম সুলতান বংশ থেকে আসে যার নাম হচ্ছে কি যার নাম কি কুতুবুদ্দিন আইবক বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে মোহাম্মদ ঘড়ি সাথে কী যুদ্ধ ঘটে দুটি যুদ্ধ ঘটে একটা হচ্ছে তরাইনের প্রথম এবং তরাইনের দ্বিতীয় দেখো তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হলেও তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথিবীর চৌহান হেরে যায় তো তরাইনের প্রথম যুদ্ধ হচ্ছে এগারোশো একানব্বই এবং দ্বিতীয় যুদ্ধ কি হচ্ছে এগারোশো একানব্বই আর দ্বিতীয় যুদ্ধ হচ্ছে এগারোশো বিরানব্বই ঠিক আছে তো নাইনটি টু আর এই যুদ্ধের ঘটনাগুলি কোন বইয়ে আছে সেই বইটা হচ্ছে রাজ রাস যেই বইয়ের লেখক হচ্ছে চাঁদ বর্দই যা হচ্ছে কি রাজ চৌহানের সভাকবি ওমর ওমর হচ্ছে সেই কি হচ্ছে খলিফা যার সময় কী ঘটে প্রথম মুসলিম আক্রমণ ঘটে ওমরের সময় প্রথম মুসলিম আক্রমণ সেটা ছয়শো তিরিশ নাগাদ ঠিক আছে তার আশপাশে হবে তো ওমর আর খলিফা খলিফা শব্দের অর্থ কী খলিফার শব্দের অর্থ হচ্ছে ধর্মগুরু মুসলমানদের ধর্মগুরুকে বলা হয় খলিফা ঠিক আছে কারণ মুসলমানদের সম্পর্কে আমরা একটু জানো যে তাদেরকে দুটি ভাগে বিভক্ত সি আসুনি তো এই ক্ষেত্রে সেকেন্ড কোয়েশ্চেন দেখো সুলতান মাহমুদ কোন বছর সোমনাথ অভিযান করে তো এর আগে বললাম এক হাজার পঁচিশ সালে হাজার থেকে হাজার সাতাশ পর্যন্ত তিনি মোট বারো সতেরো বার আক্রমণ ঘটেন তরাইনের দ্বিতীয় যুদ্ধ উনিশশো বিরানব্বই তিনি মোহাম্মদ ঘড়ি মারা যায় এবং দিল্লির দাসবংশে শুরু হয় বারোশো ছয় সিংহাসনে বসে কুতুবুদ্দিন এবং বারোশো ছয় সাতশো বারো সালে মোহাম্মদ বিন কাসিম প্রথম কী ঘটে সফল মুসলিম আক্রমণ ঘটে এবং ভারত আক্রমণও করে তরাইনের প্রথম লড়াই ঘটে গত এগারোশো একানব্বই সালে তরাইনের প্রথম লড়াই এক্ষেত্রে যে অন্য সময়গুলি আছে সেগুলিকে তোমাদের কি খুব ইম্পর্ট্যান্ট যে হচ্ছে বারোশো একুশ সাল সেই সালে কি ঘটে সেই সময়টা হচ্ছে ইলতুদ মিসের এবং সেই সময় প্রথম ভারতে মোগল আক্রমণ অর্থাৎ চেঙ্গিস খানের আক্রমণ ঘটে পাঁচশো সত্তর সেই সময় যেই সময় কি হয় মুসলিমদের প্রধান ধর্মগুরু হজরত মোহাম্মদের জন্ম এবং ছয়শো বত্রিশে তার মৃত্যু ঘটে পৃথিবীরাজ রাসহ হচ্ছে কি একটা গ্রন্থ যে গ্রন্থের লেখক চাঁদ বরদই চাঁদ বর্দয় পৃথিবীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ি সম্পর্কে এই গ্রন্থে দেওয়া আছে সাথে যুদ্ধগুলিও দেওয়া আছে ঘড়ির অনুচর কোন অনুচার বাংলা আক্রমণ করে ঘড়ির টোটাল কী ছিল চারটি অনুচর ছিল এবিসিডিতে চারটির নাম লেখা আছে তাজউদ্দিন আরচি নাসিরুদ্দিন কুবাচা বক্তিয়াল খলজি কুতুবুদ্দিন আইবক এদের মধ্যে বক্তিয়ার খলজিকে বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ করে বারোশো সালে সেই সময়ে রাজা ছিল রাজা লক্ষণ সেন রাজা লক্ষণ সেনের যে একটা কি ছিল উল্লেখযোগ্য শহর ছিল লক্ষ্ণাবতী নামে শহর সেই শহরকে আক্রমণ করে কিন্তু রাজা লক্ষণ সেন সেই যুদ্ধ না করে কি করে পালিয়ে যায় এরপর যা ঘটার তাই ঘটে কি ঘটে এরপরে যে উল্লেখযোগ্য তিনটি বিশ্ববিদ্যালয় আছে সেই তিনটি বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেখো কোয়েশ্চেন নাম্বার পাঁচ বাংলা কি কোন কোন বিশ্ববিদ্যালয় খলজি বক্তিয়ার খলজি উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি আছে না সেই কী করে বাংলা আক্রমণ করে ধ্বংস করে নালান্দা ওদন্তপুরি আর হচ্ছে বিক্রমশিলা তিনটি বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে তো এদের প্রতিষ্ঠাতা তোমাদেরকে জানা দরকার নালন্দা হচ্ছে প্রাচীন বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা হচ্ছে গুপ্ত শাসক কুমার গুপ্ত এবং বাকি দুটি পাল বংশের শাসক তৈরি করে বিক্রমশীলাকে রাজা ধর্মপাল রাজা কি ধর্মপাল আর ওদন্তপুরী গোপাল গোপাল হচ্ছে বাংলার প্রথম নির্বাচিত রাজা হচ্ছে গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা এরপরে কোয়েশ্চেন নাম্বার সিক্স আইবক কথার অর্থ কী আইবক কথার অর্থ হচ্ছে কি আইবক কথার অর্থ হচ্ছে দাস মালিক নয় হ্যাঁ আইবক কথার অর্থ হচ্ছে দাস তাম্র মুদ্রা তাম্র মুদ্রা একটা মনে রাখবে তাম্র মুদ্রা এক্ষেত্রে যুগে তাম্র মুদ্রাকে বলা হতো কি জি টল উত্তম মানে হচ্ছে সবচেয়ে ভালো উত্তম সবচেয়ে ভালো আর্যটা ছিল কি উত্তম পুরুষ ছিল আর্য একটা কি জনজাতীয় বোঝা এরপরে কোশ্চেন নাম্বার সাত ইকতা প্রথা কে প্রচলন করে একতা প্রথা কে প্রচলন করে কুতুবুদ্দিন আইবক ইলতুতমিস রাজিয়া না গিয়াসুদ্দিন বলবন ইলতুত মিস ব্যবস্থা প্রচলন করে ইকতা আসলে কি ইকতা হচ্ছে একটা জায়গা যে জায়গাটা সাধারণত যুদ্ধে জয় করা হয় এবং সেই জায়গাটা কাকে দেওয়া হতো ইকতা দেওয়া হতো কাকে দেওয়া হতো সেনা নায়ক বা সেনাদের দেওয়া হতো এবং তারা তাদের যে খরচ এবং তাদের যে বেতন সেটা সেই জায়গা থেকে ট্যাক্স তুলে বা কর আদায় করে সেটা মেটাতো এটা ছিল ইক্তা ব্যবস্থা কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক আড়াই দিনকার ছোপড়া নির্মাণ করে কুতুবুদ্দিন আইবক খুব দয়ালু ছিল তাকে কি বলা হয় লক্ষ্য বাস্কও বলা হয় বা লাখ বক্সও বলা হয় কুতুবুদ্দিন আইবক কী করে আড়াই দিনকার ছোপড়া তো নির্মাণ করে কুতুব মিনার নির্মাণ করে আর এর সাথে সাথে সে কী করে কতদিন খুব কি সুর ধরে কোরান পড়তে পারে রাজিয়া রাজিয়া সুলতান এটা হচ্ছে কি প্রথম এবং শেষ সুলতান ঠিক আছে মহিলা সুলতান সুলতান রাজিয়া এবং প্রথম এবং শেষ শাসকও বটে মহিলা শাসকও বটে সুলতান রাজিয়া গিয়াশদ্দিন বলবন গিয়াসুদ্দিন বলবন সম্পর্কে তোমার পর্বে ও পাইবস নামে দুটি প্রথা চালু করে এবং গিয়াসুদ্দিন বলবেন একটা পার্শিক অনুষ্ঠান চালু করে যার নাম হচ্ছে কি নরজ গিয়াসুদ্দিন বলবেন একটি পার্শ্বিক উৎসব চালু করে তোমাদের কোশ্চেনটা দুইভাবে আসতে পারে এক তো জিসা বলতে কোন উৎসব চালু করে তাহলে নরজ আর কোন ধরনের উৎসব তাহলে পার্শ্বিক উৎসব চালু করে ঠিক আছে নরজ কোন ধরনের উৎসব পার্শ্বিক উৎসব হিন্দু উৎসব না তুর্কি উৎসব না আরব উৎসব না কি পার্শ্বিক এরপর তাহলে পাইবস কি পাইবস হচ্ছে সুলতানের যে পা দুটি আছে সেই দুটিকে চুম্বন করার ব্যবস্থা চালু করে গ্যাস উদ্দিন সেটা হচ্ছে পাইবস আর সিজদা সীজদা হচ্ছে সুলতানকে কী করতে হবে ষষ্ঠ অঙ্গে প্রণাম করতে হবে মানে গড়াগড়ি দিয়ে প্রণাম করতে হবে সেটা হচ্ছে সিজদা হুলিয়াকে হুলিয়া হুলিয়া আলাউদ্দিন খলজি এবং তারপরে সেটা চালু করে আবারকে শাহ সুরি শেরখা ফরিদ খান নাম শোনায় সেই খাঁ ঠিক আছে মোগল সাম্রাজ্য হুমায়ুন চুদ্ধ ঘটে বিলগ্রাম কর্ণচুর হ্যাঁ সেই শেরখানে কী করে দাগার হুলি ব্যবস্থা প্রচারণ করে পরবর্তীকাল আর এখন দাগার হুলি ব্যবস্থা প্রচারণ করে হচ্ছে কে একটু পরে না এখনই বলবো না কাকে ভারতের তোতা বলা হয় তোতা পাখি বলা হয় কে আমির কষে এই কোশ্চেনটা এইভাবে জিজ্ঞাসা করে আমির খোসুকে ভারতের তোতা বলা হয় ইবন বতুতাকে ইবন বতুতা হচ্ছে মরক্কের অধিবাসী যে মরক্কো থেকে ভারতে আসে তার লেখা গ্রন্থের নাম অল রিহালা অল রিহালা গ্রন্থের নাম হচ্ছে ইবন বতুতার লেখা সে মোহাম্মদ বিন্টুগুলোকের সময় ভারতে আসে চাঁদ বর্দয় পৃথিবীরাজ রাসো গ্রন্থের লেখক এর সভা আকবে মালিক মোহাম্মদ জয়সি এটাকে মালিক মোহাম্মদ জয়সি মালিক মোহাম্মদ জৈশি হচ্ছে পদ্মাবত যে তোমরা গ্রন্থটা শুনেছ বা ফিল্মটা দেখেছো সেই ফিল্মে যে সম্পূর্ণ ঘটনাটা সেই ঘটনাটা কে লেখে মালিক মোহাম্মদ জৈসি তার বই পদ্মাবতে সেক্ষেত্রে আছে কি রাজা রতন সিং রানা রতন সিং বা রাজা রতন সিংয়ের সাথে তার যে স্ত্রী রানী পদ্মাবতী ঠিক আছে তার সম্পূর্ণ ইতিহাস এবং তার সাথে যে আলাউদ্দিন খলজির সম্পর্ক এবং যুদ্ধগুলি সেই সম্পর্কে বিস্তারিত জানা যায় কোয়েশ্চেন টেনে কে ইকতা প্রথা তুলে দেয় দেখো ইকতা প্রথা চালু করে ইলদুদ্দমিস আর তুলে দেয় আলাউদ্দিন খলজি তুলে দেয় আলাউদ্দিন কারণ আলাউদ্দিন খলজি তুলে দেওয়ার কারণ ছিল কি আলাউদ্দিন খলজি তাদের সেনাদেরকে বেতন দিত আর ইলতুৎমিস বেতন দিত না তারপরে তাদেরকে জায়গা দিত যে তোমরা সেখান থেকে কী করো ট্যাক্স কালেক্ট করো বা ভূমি কর রাজস্ব কর আদায় করে সেটা দিয়ে তোমাকে খরচ চালাও কিন্তু আলাউদ্দিন খলজি কী করে তাদের জন্য বেতন দেয় এবং সেই বেতন নিয়ন্ত্রণ করার জন্য সে কী করে বাজার দরও নিয়ন্ত্রণ করে তার আরেকটা জিনিস মনে রাখবে বাজার দরকে নিয়ন্ত্রণ করে আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ তুগলক অনেকগুলি জনকল্যাণমূলক কাজ করে দাসেদের জন্য দপ্তর বেকারদের জন্য দপ্তর অনেক হাসপাতাল নির্মাণ করে সেচ নির্মাণ করে সেচের জন্য খাল নির্মাণ করে এবং খালকে সবচেয়ে বেশি কার সময় প্রসারিত হয় ফিরোজ শাহ তুগলকের সময় আর শুরু হয় মোহাম্মদ বিন তুগলকের সময় মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলকের জীবনে কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে এক তো সে প্রথম ঘটনা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক কী করে মুঘলদের আক্রমণ থেকে বাঁচার জন্য তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যায় দেবগিরিকে আবার সে গিয়ে নাম দিয়ে দেয় দৌলতাবাদ দেবগিরি দৌলতাবাদ একই জায়গা পরবর্তীকালে আবার দেবগিরি থেকে আবার দিল্লিতে রাজধানী স্থানান্তর করে একটু বোকামি কাজ এ করে আর তারপরে আবার আর একটা বোকামি কাজ করে যেটা হচ্ছে কি সে একটা তামার মুদ্রা চালু করে তামার মুদ্রাটার মধ্যে আবার কোনো সাংকেতিক চিহ্ন দেয়নি যার কারণে তামার মুদ্রা কি জাল ঘটে ইলতুদমিস কী করে ইটা ব্যবস্থা প্রচলন করে ইলতুদমিস আর কোনো উল্লেখযোগ্য কাজ করে তার সময় চেঙ্গিস খানের ভারত আক্রমণ ঘটে এছাড়া আর কোনো বন্দে গানই চল্লিশ গানি এটাকে প্রচলন করে ইলতুদমিস দেখো উলাক আর দাওয়া এক্ষেত্রে আরও দুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উলাক দাওয়া আমি তোমাদের বলছি কি এই একটা ভিটির মধ্যে সম্পূর্ণ তোমাদের দাসবংশে ক্লাস হয়ে যাবে ঠিক আছে তো উলাক এবং দাওয়াকে উলাক হচ্ছে ঘোড়ায় চড়ে ডাক ব্যবস্থাকে উলাক বলা হয় আর দাওয়া হচ্ছে পায়ে হেঁটে ডাক ব্যবস্থাকে দাওয়া উলাক চালুঘটে আলাউদ্দিন খলজির সময় উলাক ব্যবস্থা ছিল আর দাওয়া ছিল মোহাম্মদ বিন তুগুলকের সময় ঠিক আছে দাওয়া সম্পর্কে কে লেখে অল রিহালা বই লেখে হচ্ছে ইবন বোত লেখে হ্যাঁ কোন শাসক দ্বিতীয় আলেকজেনার উপাধি ধারণ করেছিলেন দ্বিতীয় আলেকজেনার উপাধি ধারণ করেছিলেন হচ্ছে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজির সাথে একজন সেনাপতি ছিল সাহসী এবং বিশ্বস্ত নাম মালিক কাপুর নাম কি মালিক কাফু সেই প্রথম কী করে দক্ষিণ ভারত অভিযান চালায় আলাউদ্দিন খলজি এবং তার সাথে সাথ দেওয়া মালিক কাফু ফিরোজ শরৎগুলো সম্পর্কে এর আগে আমি বললাম সে কি বেকার এবং দাসীদের জন্য দপ্তর চালু করে এছাড়া বিভিন্ন জনকল্যাণমূলক অন্যান্য কাজ হাসপাতাল নির্মাণ করা সেচের জন্য খাল নির্মাণ করা এগুলি কাজকে ফিরোজ শাহ করে আর ফিরোজ তুগুলকে আরেকটা জিনিস মনে করবে জোনপুর শহর ঠিক আছে জোনপুর শহর স্থাপন করে ফিরোজ শাহ তুগলক কার নাম অনুসারে তার দাদা মোহাম্মদ বিন তুগলকের নাম অনুসারে কারণ মোহাম্মদ বিন তুগলকের ভালো নাম হচ্ছে জৌনাখা তো মোহাম্মদ বিন মোহাম্মদ বিন তুগলকের ভালো নাম যৌনাখা সেই যৌনাখার নাম অনুসারে তার ভাই ফিরোজ শাহ তুগলক জৌনপুর নামক শহরটি কী করে স্থাপন করে এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ আলাই দরওয়াজাকে নির্মাণ করে আলাই দরওয়াজা নির্মাণ করেছে হচ্ছে আলাউদ্দিন খলজি কুতুবউদ্দিন আইবক যেমন নির্মাণ করে কুতুব মিনার আলাউদ্দিন খলজি নির্মাণ করে আলাই দরবাজা পিরোজয় তুগুলো সম্পর্কে আমি তোমাদের বললাম গিয়াস উদ্দিন তুগুলো তুগলক বংশের প্রতিষ্ঠাতা ইবন বত্তুতা কে ইবন বত্তা মরকের অধিবাসী যে কী করে হলা বই লেখে এবং কার সময় ভারতে আসে কার সময় মোহাম্মদ বিন তুগুলের সময় কোশ্চেন তেরো দিল্লির নিকট তুগলকাবাদ নামে নতুন শহর কে তৈরি করে তুগলতাবাদ নামে কে নতুন শহর তৈরি করে গিয়াসউদ্দিন তুঘলক তৈরি করে তুগলতাবাদ নামে নতুন শহর আর ফিরোজ তুলক জৌনপুর নামে নতুন শহর তৈরি করে মোহাম্মদ বিন তুগলক কী করে মোহাম্মদ বিন তুগলক এ করার মধ্যে কিছু বোকামি কাজ করে ঠিক আছে এর বাইরে কিছু না এ সময় কি দাওয়া নামে একটা পায়ে হাটে ডাকের ব্যবস্থা সিকন্দর লদি কী করে পনেরোশো চার সালে কবে পনেরোশো চার সালে আগ্রা শহর নির্মাণ করে বা প্রতিষ্ঠা করে স্থাপন করে সিকান্দার নদী নির্মাণ তো করতে পারে প্রতিষ্ঠা করে ঠিক আছে সিকান্দা নদী আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত যমুনা নদীর তীরে হ্যাঁ এগুলিও কি আসে পরীক্ষা যে কোন শহর কোন নদীর তীরে কোশ্চেন নাম্বার চোদ্দ মোহাম্মদ বিন তুগলাক প্রচলিত তামার মুদ্রার নাম কি এমনিতেও তোমরা কি তামার মুদ্রাকে বলা হয় জিতল সুলতানি যুগে তামার মুদ্রাকে জিতল টঙ্কা হচ্ছে কি রূপার মুদ্রা আর নিষ্ক হচ্ছে কি সোনার মুদ্রা এবং কি নিষ্কি আভূষণ হিসেবে ব্যবহার করা হয় সেটা অপশন হিসেবে তোমরা কি চয়েস করবে ঠিক আছে আর মোহাম্মদ বিন্দুগুলো প্রচলিত তামার আমার মুদ্রা জিতল নয় সেটা হচ্ছে কি দোকানি সেটা হচ্ছে কি দোকানি এটাও কি জেনে রাখবে লাস্ট কোশ্চেন দাসীদের দেখাশোনার জন্য ফিরোজ শাহ তুগলক কোন দপ্তর চালু করে দপ্তর চালু করে আমি তোমাদের বললাম আমি দাসীদের বেকারদের তো দাসিদেরটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি দেওয়ানি বন্দেগান দপ্তরের নাম দেওয়ানি বন্দেগান বন্দেগানী চিহিল গানী এক্ষেত্রে কি চল্লিশ জন তুর্কি চল্লিশ জন তুর্কি আর এই ব্যবস্থা চালু করে ইলতুতমিস মিস জন তুর্কি এই চল্লিশ জন অ্যাকচুয়ালি যোদ্ধা এবং তারা যুদ্ধের সময় এই চল্লিশ জন বা চল্লিশ জনের পরিবার যুদ্ধে অংশগ্রহণ করে এবং এবং কী করে সুলতানকে সাহায্য করে জিজিয়া কর আর খরাজ হচ্ছে কি একটা ট্যাক্স ঠিক আছে কর যা সাধারণত কৃষককে দিতে হয় তো ঠিক আছে আজকে তো এত দূরে হলো এবং লাস্ট যে হচ্ছে যেটা তোমাদের জিজ্ঞেস করলাম যে হচ্ছে চেঞ্জ দ্য ভয়ে যে দে আর নট ক্যাচিং ফিশ ইন দ্য প এর প্যাসিভ ভয়েস কী হবে দেখো একটিভ প্যাসিভ এসব করার আমাদের সাবজেক্ট অবজেক্ট জানা দরকার যে ক্ষেত্রে অবজেক্ট যদি আমরা ভাব করে জিজ্ঞাসা করি কি দিয়ে তাহলে ধরছে ঠিক আছে কী ধরছে ধরছে না কি ধরছে না মাছ ধরছে না যদি উত্তর আসে যে যেটা উত্তর হয় যেটা উত্তর হয় সেটা কি হয় অবজেক্ট তাহলে অ্যান্সার কী আছে মাছ ধরছে না মাছটা তাহলে কি অবজেক্ট তো অবজেক্টকে সাবজেক্ট তৈরি করতে হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তো ফিশ এমন একটা শব্দ যা সিঙ্গুলার প্লুরাল দুটি ফর্মে কি সেম তো এক্ষেত্রে সিঙ্গুলার করার জন্য এ ফিশ লিখতে হবে আর প্লুরাল তো শুধু ফিশ লেখে বোঝা যায় তো ফিশের পরে ওয়াশ হবে না কারণ কি তাহলে এক্ষেত্রে যেহেতু একটা ফিশ বলা হয়েছে কারণ ওয়াজ ভার্ব কী দেখায় সিঙ্গুলার সাবজেক্ট তো একটা ফিশ বলে তাহলে এক্ষেত্রে এ ফিশ লেখা তো তো সেক্ষেত্রে লেখা নেই তো এটা অপশান হবে না তাহলে ফিশ অয়ার ফিশ অয়ার ঠিক আছে কারণ অনেকগুলো ফিশ সেই হিসেবে অয়ার এবার ক্ষেত্রে কি হচ্ছে ক্যাচিংটা কী হবে কোয়াট হবে কারণ এটা হচ্ছে কি মেন ভার্ব ধরাটা হচ্ছে মেন ভার্ব এর ভিত্তির ফর্ম কী হবে কট এটাও কট এটাও কট তাহলে এটা তো হবে না এই ক্যাচিং তো থাকবেই না কারণ এইভাবে কীভাবে থার্ড ফর্ম কট বসবে তাহলে অ্যান্সার কী হবে অপশান নাম্বার সি আর তোমরা যদি ডিটেলস ভয়েস চেঞ্জ করতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের ভালোবাসা আর শুভেচ্ছা আর তোমাদের অনুরোধ আমি অবশ্যই তোমাদের ভয়েস চেঞ্জেরও ভিডিও বানাবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং